আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতুহ। আয়ন টিভির ইসলাম এবং সমাধানের প্রিয় ভাই ও বোনেরা, দীর্ঘ প্রায় এক সপ্তাহ পর আমরা ফিরে এলাম আমাদের সবার প্রিয় অনুষ্ঠান ইসলাম এবং সমাধানে আয়ন টিভির পর্দাতে। তো ভাই ও বোনেরা, আপনারা জানেন আমরা ইসলাম এবং সমাধান প্রত্যেক সপ্তাহে রবিবারে 7 o'clock টু 8 o'clock আপনাদের সামনে নিয়ে আসি। প্রিয় ভাই বোনেরা, আশা করি মহান রব্বুল আলামিন আপনাদেরকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন এবং ইসলামের জন্য, ইসলামের কাজে নিযুক্ত রাখছেন। আমাদেরকেও মহান রব্বুল আলামিন ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন এবং আপনাদের সামনে এসে বসে কয়েকটি কথা বলার অথবা বলবার তৌফিক দান করবেন, সেই জন্য শেষ শুকরিয়া আদায় করছি মহান মালিকের দরবারে। পড়তেছি শুক্রিয়ার তসবি আলহামদুলিল্লাহ। এই করোনার সময় COVID-19 ধীরে ধীরে বেড়েই চলেছে, আমাদের করণীয় কি? দ্য রুলস ল অফ দ্য ল্যান্ড, ইসলাম কি বলে এ বিষয়ে, সেই জন্যই আমাদের আজকের টপিকটা আপনারা হয়তো জানা হয়ে গেছে অলরেডি, অথবা টিভি স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে টপিকটা কি। আজকের টপিকটা একমাত্র আমাদের চয়েস করার কারণ হচ্ছে যে আমাদের দ্য রুলস ল অফ দ্য ল্যান্ড, আমাদের ইসলাম কি বলে, রহমাতুল্লিল আলামিন দয়াল নবী আমাদেরকে কী শিক্ষা দিয়ে গেছেন, আমরা যে জায়গায় থাকবো এই জায়গার রুলসটা কীভাবে মানবো অথবা লটা কীভাবে মানবো। ইনশাল্লাহ আমি চলে যাব আমাদের অতিথির কাছে। চলে যাওয়ার আগে আপনারা যারা আয়ন টিভির নিয়মিত প্রিয় ভাই বোনেরা অন্যান্য প্রোগ্রাম দেখে থাকেন, হয়তো আপনারা জানেন এই সোমবারে, এই সপ্তাহেই, গত সোমবারে আমাদের সিইও আতাউল্লাহ ফারুক ভাইয়ের আব্বা ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা ওনার জন্য দোয়া করি মহান মালিকের দরবারে। আমরা সবাই জানি আমাদের হায়াত যখন শেষ হয়ে যাবে মালিকের ডাকে সাড়া দিতে হবে। উনি চলে গেছেন এই ইহকাল ছেড়ে পরকালে। মালিক যেন ওনার সমস্ত ভুল করেটুকে মাফ করে জান্নাতুল ফেরদাউস কবরটাকে বানিয়ে দেন, কবরের জায়গাটাকে জান্নাতের বাগিচা বানিয়ে দেন। আমরা ইসলাম এবং সমাধান পরিবার থেকে, আয়ন টিভির পরিবার থেকে ওনার জন্য বিশেষ করে দোয়া করব আজকের এই প্রোগ্রামের পরে। ইনশাল্লাহ আপনারা যারা আমাদের প্রোগ্রাম দেখবেন আমাদের সাথে দোয়াতে শরিক হবেন। সমবেদনা জানাচ্ছি আতাউল্লাহ ভাইয়ের, আমাদের ফারুক ভাই সিইও ভাইয়ের পরিবারের প্রতি। এই দূর সময়ে ওনাদেরকে মহান রব্বুল আলামিন সবর দান করবেন, দোয়া করি মালিকের দরবারে। মালিকই একমাত্র পারেন সবর দান করতে। ভাই বোনেরা, আমি আর বেশিক্ষণ সময় নিচ্ছি না, আমি চলে যাব আমাদের অতিথির কাছে। বরাবরের মতোই আমাদের সাথে উপস্থিত রয়েছেন মুফতি আশরাফুর রহমান দারুল হাদিস লতিফিয়া মুহাদ্দিস। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, তারপরে এই যে কোভিড করোনা নামক যে ভাইরাসটা আবার বেড়ে চলেছে, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন এই ভাইরাস থেকে আমাদেরকে মুক্তি দান করতেন। আমরা সবাই দোয়া করা দরকার এবং সবাই সতর্ক থাকা দরকার। ইনশাআল্লাহ আপনার প্রথমেই আমরা আজকের টপিকের উপরে আলোচনা, মহামূল্যবান কথা শুনবো, তারপরে একে একে আমরা চলে যাবো আমাদের কলার যারা কল করবেন অথবা ইমেইলের প্রশ্নগুলোতে ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বাদ, আয়ন টিভির ইসলাম এবং সমাধান এই অনুষ্ঠানের শুরুতে, এই সুন্দর অনুষ্ঠানের দূরের কাছের সকল দর্শকদেরকে মুবারকবাদ জানাচ্ছি, মুবারকবাদ জানাচ্ছি এই অনুষ্ঠানের সাথে সম্পৃক্ত সকলকে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নেক হায়াত দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দয়া দিয়ে যে করোনা ভাইরাস, এই ভাইরাস কোভিড-19 নামক যে রোগ, যে মহামারী,
সারা বিশ্ব এসে এগিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তার দয়া দিয়ে যেন এর থেকে মানব জাতিকে উদ্ধার করেন। যারা অসুস্থ আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যেন সুস্থতা দান করেন, এবং যারা সুস্থ আছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন হেফাজত করেন, এবং এই কোভিড-19 তার দয়া দিয়ে যেন এই দুনিয়ার থেকে আল্লাহ রাব্বুল আলামিন উঠিয়ে নেন। সুপ্রিয় দর্শক, আজকে আমরা আমাদের আলোচনার বিষয় হচ্ছে ল অফ দ্য ল্যান্ড, অর্থাৎ আমরা যে দেশে থাকি সেই দেশের রুলস সম্পর্কে, রুলসকে মেনে চলা সেটা আমাদের জন্য বা সেই দেশের অধিবাসীদের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ, এই ব্যাপারে ইসলামিক শরিয়া আমাদেরকে কী দিক নির্দেশনা প্রদান করে। সুপ্রিয় দর্শক, ইসলাম মানবতার ধর্ম, ইসলাম বিশ্বজনীন ধর্ম, ইসলাম সকল কালের সকল যুগের সব স্তরের মানুষের জন্য শান্তির বার্তা প্রদানকারী ইসলাম। ইসলাম ধর্মে মানুষের জীবনের প্রতিটি ক্ষেত্রে, তার অবস্থানগতভাবে হোক, তার কর্মগতভাবে হোক, চিন্তাগতভাবে হোক, আর ধর্ম পালনের দিক দিয়ে হোক, প্রতিটি দিকের সুনিপুণ সমাধান, দিক নির্দেশনা রব্বুল আলামিন ইসলামের মাধ্যমে আমাদেরকে দান করেছেন। সেই দিক নির্দেশনার হেদায়াত আমাদেরকে প্রদর্শন করেছেন রাহমাতুল আলামিন সৈয়দুল মুরসালিন সিরাজাম মুনিরা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানুষ যেতাই থাকুক, প্রত্যেক মানুষ তার স্বকীয় অবস্থানে সে একজন দায়িত্বশীল, এবং প্রত্যেককেই তার দায়িত্ব সম্পর্কে জবাবদিহি করতে হবে মালিক ও মাওলার দরবারে। দায়িত্ব পালনে অবহেলা করলে, সেই অবহেলার কারণে কোনো কিছুর মাধ্যমে, চলচাতুরির মাধ্যমে দুনিয়ায় হয়তো পার পেয়ে যাওয়া যেতে পারে, কিন্তু রব্বুল আলামিনের দরবার থেকে পার পেয়ে যাওয়া সহজ বিষয় নয়। তাই প্রত্যেক মানুষ, বিশেষভাবে প্রতি মুসলমান, তার নিজের দায়িত্ব সম্পর্কে সজাগ থাকতে হবে, এবং নিজের দায়িত্ব, নিজের অবস্থান থেকে নিজের সাধ্যানুযায়ী সেই দায়িত্ব পালনে সচেষ্ট থাকতে হবে, এবং সেই দায়িত্ব পালন করে যেতে হবে। সেই দায়িত্ব ইবাদতের ক্ষেত্রে হোক, সেই দায়িত্ব মুআমালাতের ক্ষেত্রে হোক, মানুষের সাথে ব্যবহারের ক্ষেত্রে হোক, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে হোক, সফরের ক্ষেত্রে হোক, বিভিন্ন দেশে অবস্থানের ক্ষেত্রে হোক, জীবনের প্রতিটি ধাপে প্রত্যেককেই তার নিজ দায়িত্বের প্রতি দায়িত্বশীলতার ভূমিকা পালন করতে হবে। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুনা আন রাঈয়াতিহি, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, এবং প্রত্যেকেই তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। শুধু পুরুষগণ সেই দায়িত্বের জন্য জিজ্ঞাসিত হবে এমন নয়, প্রতি ব্যক্তি তার দায়িত্ব সম্পর্কে, পুরুষ হোক মহিলা হোক, সবাই, যিনি ছোট হন বড় হন, যিনি সরকার প্রধান হন অথবা সাধারণ পাবলিক হন, যিনি আলিম হন অথবা আলিম না হন, যিনি বড় সায়েন্টিস্ট হন অথবা সায়েন্টিস্ট না হন, অর্থাৎ প্রত্যেকেই কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি, প্রত্যেক মানুষ আমরা দায়িত্বশীল, এবং প্রত্যেকের দায়িত্বের এরিয়া ভিন্ন, অনেকগুলো দায়িত্ব আছে সবার ক্ষেত্রে সেই দায়িত্ব সমান, আবার অনেকগুলো দায়িত্ব আছে স্থান কাল পাত্রভেদে তার দায়িত্বর পরিধি ভিন্ন হয়ে থাকে। তাই নিজ দায়িত্বের প্রতি সচেতন থাকা সেটা প্রতিটি মানুষের তার মরাল দায়িত্ব, এবং
ইসলামের দৃষ্টিকে সেটা তার ইমানি দায়িত্ব, মুসলমান হিসেবে তার ইমানি দায়িত্ব, নৈতিক দায়িত্ব বটে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামকে সমগ্র মানুষের জন্য, সমগ্র দিনের উপরে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন ইন্নাদ দ্বীন ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম একমাত্রই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মনোনীত ধর্ম। তাই এই ইসলামের অনুসারী মুসলমান যেখানেই থাকুক, তাকে সেই খোদা প্রদত্ত সেই বিধানের অনুসরণ করতে হবে। মুসলমান দেশে আমরা বসবাস করি, মুসলমান শাসকের অধীনে আমরা বসবাস করি, অথবা নন মুসলিম দেশে আমরা অবস্থান করি, সেই দেশ হিসেবে আমাদের দায়িত্ব পালন করে যেতে হবে, আমাদের দায়িত্বকে বুঝে নিতে হবে। মুসলমান দেশে অবস্থান করলে সেই দায়িত্ব আমাদেরকে যেভাবে পালন করতে হবে, আমরা মুসলমান প্রধান দেশে যদি না থাকি, যেমন আমরা এই গ্রেট ব্রিটেনে কয়েকজন খোলা ইনশাল্লাহ নিয়ে আসি ইনশাল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আমরা শুনতেছিলাম অনেক সুন্দর আলোচনা, আমাকে বলা হচ্ছে আমাদের সাথে অনেক খোলা রয়েছে, আমি ইনশাআল্লাহ কয়েকজন খোলার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই প্রশ্নটা করুন। জি আলহামদুলিল্লাহ, ভালো ভাই। তো দুই সপ্তাহ ধরে আপনার সুগাইরাম কিন্তু ভাই না, আল্লাহর মহিলা একটু ভাই দিচ্ছি, আপনার প্রোগ্রামটা বড় সুন্দর। সাতটা বাজলেও সত্যি অনেক বেড়ে বইতে এগো তো অনেক বেড়ে বাইছে না, আর আগের রবিবারে বাইছে না, আলহামদুলিল্লাহ আল্লাহ আমার আনছে। আমার প্রশ্নটা হইল যে আমরা তো মা বাপ বা ছেলে সন্তান এরা রূপে তো কর্তব্য দায়িত্ব একটা জিনিস আছে। এখন তো আমি বাপ হিসাবে আমার ছেলের উপরে অতান কর্তব্য অতান দায়িত্ব, যেমন আমি আমার বাচ্চার ধরে যতান বাড়তি আমার তো অভিজ্ঞান তার নানা বাবা করছে, সাহায্য করছি। এখন তো বিয়া শাদী বিয়া আছি দেওয়ার বাদে নিয়ে আমার দায়িত্বটা শেষ হয়েছে। ইসলামের কিতাব হয় ও দোকানদার, মা বাবার তো যতান করার তো আর এইসব এইসব বাড়িতে সীমা নাই, শেষ নাই, কতক্ষণ কর্তা লাগবো কি না লাগবো। ইসলামে তো কইছে তো তখন ভারত তোমার কর্তায় হিসাব নাই। আচ্ছা, আর একটা প্রশ্ন হইল গিয়া, বর্তমান যুগে যেমন আমার দাদি নানি এরা তারা হলিন্তর লোকের যে ইসলামিক দৃষ্টিতে বাজে মালা কথা মানছে এই সেই বুঝছেন নানি, কিন্তু বর্তমান যুগে আইয়া শ্বশুরের লোকের কিন্তু মোটামুটি একটা সম্পর্ক থাকে, কিন্তু হলিন্তর লোকের সম্পর্ক থাকে না। বর্তমান যুগ আমি তো দেখলাম ষাট ইয়ার লোক বয়স, কিন্তু দেখলাম যে আমরা দাদি নানিয়ে চাচ্ছি যারা মানে মায়ের হলিন তোরে দাম দিয়েছেন সম্মান দিয়েছেন, কিন্তু বর্তমান যুগে এই অবস্থাটা খেলে ইসলামের দৃষ্টিতে ঠিকা করা বা একটা জিনিস লাগিয়া, এই যে গত ঈদ গেল ঈদে পড়বে হলিরে একটা ফোন করিয়া জিজ্ঞা করা নিল না যে ঠিকা করায় পালা আছেন, এমনও মানুষ আসে না আমার জানা মতো এই কারণটা কিতার লাগি ইসলামের কিতাব হয়, ওটা একটু সমাধান দিলে খুব খুশি হলাম। যখন বা আপনারা এই প্রোগ্রামটা ইউটিউব বা ফেসবুকে দেখা যায় রিপিট, তারাও দেখাইলাম আমি আমাদের আমাদের প্রোগ্রাম ইউটিউবে। আপনি যদি আয়ন টিভি লেখে সার্চ করেন, আপনি ইসলাম এবং সমাধান একটা আপনার ফাইল আছে ওখানে আপনি পেয়ে যাবেন, সবগুলো এপিসোড এখানে দেওয়া হয়, এক সপ্তাহ পরে দেওয়া হয়। আর আপনি যদি আজকে দেখতে চান তাহলে ফেসবুকে দেখে নিতে পারেন, ওখানে ফেসবুকে দেওয়া আছে, আজকে এখনই সরাসরি ফেসবুকে যাচ্ছে এই প্রোগ্রামটা। এই সমস্যা আমাদের আমাদের কমিউনিটিতে বিশেষ করে এই দেশে অনেক অনেক জোরালো, আর সমস্যাটা দিনে দিনে বেড়েই চলেছে।
জাজাকাল্লাহ ভাই আপনার অনেক সুন্দর প্রশ্নের জন্য। আমি চলে যাব আমাদের অতিথির কাছে ইনশাআল্লাহ সরাসরি প্রশ্নগুলোর উত্তরের জন্য। আর আপনি যে প্রশ্নগুলো করেছেন এগুলো থেকে আশা করি আমাদের যে সমাজে এই যে সমস্যাটা এটা থেকে আজকেই আমাদের মুফতি সাহেবের কাছ থেকে উনি সুন্দর করে ব্যাখ্যা করে বলবেন। আর যারাই যে যে বা যারা এই কাজ করতেছেন বা যে বা যারা এই কাজের এই সমস্যার মধ্যে আছেন আশা করি মহান রব্বুল আলামিন সবাইকে হেদায়েত দান করবেন এই আর এখান থেকে যেন আমরা সরে আসতে পারি এইরকম জিনিস থেকে। আমি সরাসরি চলে যাওয়ার কথা ছিল আমাদের মুফতি সাহেবের কাছে, আমাকে বলা হচ্ছে কল নেওয়ার জন্য। ইনশাআল্লাহ দেখি লাইনে কে রয়েছেন। আসসালামু আলাইকুম, খোলার আপনার টিভির ভলিউমটা কমিয়ে দিয়ে আমাদের সাথে সরাসরি ফোনে কথা বলুন। আসসালামু আলাইকুম, আমরা আপনাকে শুনতে পাচ্ছি না লাইনে সমস্যার কারণে, আপনি টিভির ভলিউমটা কমিয়ে দিয়ে আমাদের সাথে ফোনে সরাসরি কথা বলতে হবে। আপনাকে আমরা হারিয়ে ফেলছি, আপনি আবারও ইনশাআল্লাহ চেষ্টা করুন, আপনার সাথে আমরা কথা বলার চেষ্টা করব। নেক্সট কলার, আসসালামু আলাইকুম, আমরা আপনাকেও হারিয়ে ফেলছি, ইনশাআল্লাহ আপনি আবার চেষ্টা করুন, ইনশাআল্লাহ আপনাদের ফোনগুলো নেওয়ার চেষ্টা করব। আমি যেটা আপনাদেরকে অনুরোধ করব, প্রশ্নটা যদি আপনারা ছোট করে রাখেন আর আমরা যদি কয়েকজন কলার, সময় তো স্বল্প থাকে, সেই জন্য আমরা যদি কয়েকজন কলারের সাথে কথা বলতে পারি সবার উপকারে আসবে এই প্রোগ্রামটা, আর আপনারা সবাই প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবেন। দেখি আমাদের সাথে লাইনে কে রয়েছেন। আসসালামু আলাইকুম। জি আপনি প্রশ্ন করুন ইনশাআল্লাহ। আপনার কাছে প্রশ্ন ক্লিয়ার হয়েছে? আপনি প্রশ্নটা যদি আবার করেন, প্রশ্নটা পুরোপুরি ক্লিয়ার হয়নি। আমার কথা হল বুঝলেন? জি আমরা শুনতে পাচ্ছি, আপনি প্রশ্ন করুন। মানে কোন ব্যক্তির যদি মা ফুফুর এবং খালা কেউ না থাকে, বা বাপ মামা চাচা নানা মামু কেউ না থাকে, আপন ভাই বই নিয়ে দিদি অবস্থা কাটলে দোয়া করলেই দোয়া কবুলই করি, আসলে আল্লাহর বক্তব্য দোয়া যাইবেই। জাজাকাল্লাহ, আপনার প্রশ্ন এখন ক্লিয়ার হয়েছে। আপনি অনুষ্ঠানটি দেখতে থাকুন, আমাদের অতিথি ইনশাআল্লাহ আপনার প্রশ্নের জবাব দিবেন। হ্যাঁ আমাদের সাথে বোধহয় আরো খোলা রয়েছেন, দেখি। আসসালামু আলাইকুম। খোলার আপনার টিভির ভলিউমটা কমিয়ে দিয়ে আমাদের সাথে ফোনে সরাসরি কথা বলতে হবে। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম ফয়সাল ভাই, আহাদি শফিকুল ভাইকে বলছি। ওয়ালাইকুম সালাম। জি ভাই আমরা শুনতে পাচ্ছি, জি বলুন। আমি 30 বছর ধরে আমি করিবি, আমরা আপনাকেও হারিয়ে ফেলছি, ইনশাআল্লাহ আপনি আবারও চেষ্টা করুন, আমরা আপনার সাথে কথা বলার চেষ্টা করবো। আমি আর কলারের দিকে যাচ্ছি না, সরাসরি প্রশ্ন উত্তরের দিকে চলে যাব। আমাদের প্রথম কলার ভাই যে প্রশ্ন করেছিলেন যে ছেলে সন্তানের প্রতি দায়িত্বটা কখন শেষ হয় পিতামাতার, অবশ্য দুইটা আছে, আমরা একটা একটা করে যাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, সুন্দর প্রশ্ন নিয়ে আসার জন্য ভাইকে মোবারকবাদ জানাচ্ছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং সেটা আমরা মুসলমান হিসেবে মানুষ হিসেবে সেই বিষয়টি আমাদের সবার জানা জরুরি। মাতা পিতার দায়িত্ব সন্তানের উপর মহান দায়িত্ব, গুরু দায়িত্ব, যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাতা পিতা তাদের এই দায়িত্ব পালন করেন, এবং মাতা পিতা সন্তানদের জন্য যে দায়িত্ব পালন করেন এর প্রতিদান সন্তানগণ কোনো ভাষায় দেওয়ার সম্ভব নয়, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন মাতা পিতার জন্য দোয়া করতে কোরআনে কারিমে শিখিয়ে দিয়েছেন, আমরা মা বাবার জন্য দোয়া করব রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, হে আল্লাহ আমার মাতা পিতাকে রহম করো, দয়া করো উভয়কে এমনভাবে যেমনভাবে তারা আমাকে ছোটোবেলায় দয়া করেছিলেন। অর্থাৎ মাতা পিতার দায়িত্ব পালন এত কঠিন, এবং মাতা পিতা যেভাবে সন্তানের উপর দায়িত্ব, যে গুরু দায়িত্ব, সেই দায়িত্বের প্রতিদান সন্তানের পক্ষে দেয়া সম্ভব নয়, যার কারণে এতটুকুই বন্দা বা সন্তান তার মালিকের দরবারে বলবে আল্লাহর কাছে যে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। তাই মাতা পিতার দায়িত্ব সন্তানের উপর অত্যন্ত গুরু দায়িত্ব, সেই দায়িত্বটি যখন সন্তান ভূমিষ্ঠ হলো, ভূমিষ্ঠ হওয়ার পরে সন্তানকে
সুন্দর নাম রাখা, সন্তানকে উত্তম শিক্ষায় শিক্ষিত করে তোলা, সন্তানের যতক্ষণ পর্যন্ত একটা সন্তান তার বুলুগিয়েতে পৌঁছে নাই, অর্থাৎ মেয়ে হলে তাকে উপযুক্ত পাত্রে অর্পণ করে দেওয়া, বিয়ে শাদীর ব্যবস্থা করে দেওয়া, ছেলেদেরকেও বিয়ে শাদীর ব্যবস্থা করে দিলে মা বাবার দায়িত্ব, প্রধান যে দায়িত্ব ছিল সেই দায়িত্ব মোটামুটি ফুলফিল হয়ে যায়। যখন সন্তান বড় হয়ে যায় তখন সন্তানটা সেই ব্যক্তি তার নিজের দায়িত্ব নিজের উপর চলে আসে, মা বাবার উপর সেই দায়িত্ব এতটুকু আর থাকে না, ছোটো থাকতে যতটুকু থাকে। তখন সন্তান বা সেই ব্যক্তি তার মাতা পিতার প্রতি তাদের অবাধ বাধ্য থাকতে হবে, কারণ বাধ্য থাকার কথা আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে জান্নাতে প্রবেশ করবে না যারা মা বাবার অবাধ্য। মা বাবার অবাধ্য সন্তান বেহেস্তে প্রবেশ করবে না, যার কারণে সেটা সন্তানের দায়িত্ব। যখন সে বড় হয়ে যাবে, মা বাবা তাকে যখন সঠিক শিক্ষা দিয়ে দিলেন, তার ভরণ পোষণের ব্যবস্থা করলেন যেভাবেই যার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন সেই অনুযায়ী, এবং সন্তান বড় হয়েছে তাকে বিয়ে শাদী দিয়ে দিলেন আরও এক্সট্রা করলেন, তখন মা বাবার দায়িত্ব, তখন আর সন্তানের উপর সেই আর ভরণ পোষণের দায়িত্ব মা বাবার উপর থাকে না, যদি সন্তান উপযুক্ত হয়ে যায়। হ্যাঁ, তবে যদি সেই সন্তানের কোনো শারীরিক অবস্থা, অর্থাৎ যদি সে ডিসেবল হয়, অর্থাৎ যে তার নিজের দ্বারা করতে পারে না, তখন যতদিন মা বাবা জীবিত থাকবেন তাদেরকে তার সহায়তা করা সেটা মা বাবার দায়িত্ব। কিন্তু সাধারণভাবে সেই দায়িত্ব ফিনিশ হয়ে যায়, শেষ হয়ে যায়। তাই এই ব্যাপারে সন্তানের দায়িত্ব হচ্ছে সে বিয়ে করার পরে, আসলে অত্যন্ত কঠিন ব্যাপার। তখন থেকেই আসলে তার দায়িত্ব পালনের প্রতি তাকে সজাগ দৃষ্টি রাখতে হবে। বিয়ের আগ পর্যন্ত যেহেতু সে তার নিজের একা একাই, তখন মা বাবার প্রতি সে মুখাপেক্ষি থাকে অথবা মা বাবার প্রতি তার আচরণ ভালো থাকে। যখন বিয়ে হয়ে যায়, একজন মানুষ যখন বিয়ে করে যায় অথবা একটা মেয়ে যখন বিয়ে হয়ে যায়, তখন অনেক সময় মা বাবার প্রতি, যেহেতু তার এখন আরেকটা সংসার হয়ে গেছে, এতে মা বাবার প্রতি তাদের অনেক সময় অনেক বিষয় নিয়ে মতানৈক্য দেখা দিতে পারে, এবং এতে গিয়ে অনেক সময় সে মা বাবার অবাধ্য হয়ে যেতে পারে। তাই সন্তানের প্রতি মা বাবার দায়িত্ব, বিয়ে করিয়ে দিয়েছেন আপনার দায়িত্ব ফিনিশ হয়ে গিয়েছে। হ্যাঁ, যদি সন্তান আপনার বাধ্যগত থাকে তাহলে তাকে আপনি অ্যাডভাইস করতে পারবেন। আর সন্তানের দায়িত্ব এখন হয়ে গিয়েছে যে সে পিতামাতার যে হক আছে সেটা সে আদায় করবে। সে যদি সেটা আদায় না করে তাহলে তার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সে গুনাহগার হিসেবে ধরা খাবে। এবং যারা মা বাবার অবাধ্য, রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় গুনার মধ্যে যে কয়েকটি গুনার কথা বলেছেন তার মধ্যে একদল হচ্ছেন যারা মা বাবার অবাধ্য সন্তান। তাই আল্লাহ রাব্বুল আলামিন যারা বিয়ে শাদী করে নিয়েছি, আমাদের যাদের মা বাবা আছেন, আমরা যেন আমাদের দায়িত্ববোধ জাগ্রত করি, এবং মা বাবা আমাদের প্রতি যে রহম করেছেন, যে রহমের বদলা দেওয়া কখনো সম্ভব নয়। আল্লাহ আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন যে এতটুকু আমরা শুধু বলবো, কামা রব্বায়ানি সাগীরা, রহম করো আল্লাহ এভাবে যেভাবে মা বাবা ছোটোবেলায় আমাদেরকে রহম করেছেন, ছোটো থেকে এরপরে আরও কত রহম করেছেন, কত কিছু করেছেন। এর কেন বলে, ছোটোবেলা মা বাবা যে রহম করেছেন এতটুকুরই বদলা যদি আল্লাহ রাব্বুল আলামিন মা বাবাকে দিয়ে দেন, তাহলে মা বাবার পরকাল উজালা হয়ে যাবে। আল্লাহ যদি এই দোয়াটা সন্তানের পক্ষ থেকে মা বাবার জন্য কবুল করে নেন, তাহলে সন্তানও হয়ে যাবে যে মা বাবার প্রতি তার যে দায়িত্ব আছে সেটা অন্ততপক্ষে সে কিছুটা না হলেও আদায় করেছে। আমি আর বেশিক্ষণ সময় নিচ্ছি না, সময় অনেক স্বল্প, প্রশ্নগুলো নিতে পারি না আপনাদের সবার কাছে, সবার সাথে কথা বলতে পারি না, সেজন্য দুঃখিত। আপনারা যারা বারবার ট্রাই করতেছেন, ইনশাআল্লাহ মহান রব্বুল আলামিন আপনাদের এই জানার আগ্রহ থেকে আপনাদেরকে রিওয়ার্ড দান করবেন। তো আমি সরাসরি চলে যাব আমাদের অতিথির কাছে, মুফতি আশরাফুর রহমান, মুহাদ্দিস দারুল হাদিস লতিফিয়া। আমি হুজুরের কাছে প্রশ্ন, আমাদের ওই ভাইয়ের প্রশ্ন আরেকটা ছিল, ওই যে শাশুড় শাশুড়ি, তারপরে ওই যে ছেলের বউয়ের যে, আমরা এটা জানি আমাদের এই কমিউনিটিতে, এই বিশেষ করে এই দেশে যে অবস্থা, এই বিষয়ে কিছু আপনি বলার জন্য। আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়টি, প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে সচেতনতার প্রয়োজন। শাশুড় শাশুড়ি কে? শাশুড় শাশুড়ি এরা মাহরামের অন্তর্ভুক্ত। যখন বিবাহ শাদী হয়ে যায় তখন মা বাবা যেভাবে মাহরাম, শাশুড় শাশুড়ি সেইভাবে মাহরাম হয়ে যান। সেই বিবাহ ভেঙ্গে গেলেও এই সম্পর্ক কিয়ামত পর্যন্ত বাকি থাকে।
এই হুরমতের সম্পর্ক বাকি থাকে, তাই সম্পর্ক ছেদ করা হারাম। কেউ যদি শ্বশুরের সাথে সম্পর্ক ছেদ করে তাহলে সে কবিরা গুনাগার হবে, আর কবিরা গুনাগারের জন্য কঠিন শাস্তি রয়েছে। শ্বশুর শাশুড়ির সাথে সেই সম্পর্কে অনেক সময় কথা কাটাকাটি হতে পারে, বাপার সাথে ছেলের কথা কাটাকাটি হতে পারে, মতের অমিল হতে পারে, কিন্তু সেটা হওয়ার পরে আমাদেরকে আবার সেটাকে শুধরিয়ে নিতে হবে। এখন জেনে রাখবেন যে যারা মাহরাম, সাধারণ মানুষের সাথে সম্পর্ক ছিন্ন করা, সাধারণ অতিথি অন্য আত্মীয়ের সাথে সম্পর্ক ছিন্ন করা, এবং মাহরাম যারা মাহরাম যাদেরকে বিশেষ সম্মান দেয়া হয়েছে সাধারণভাবে কোরআনে কারিমে, এদের সাথে সম্পর্ক ছিন্ন করা, সব সম্পর্ক ছিন্ন করা ই হচ্ছে কবিরা গুনাহ। কিন্তু সেগুলোর মধ্যেও আরও কঠিনতম শাস্তি বা কঠিনতম গুনাহ হচ্ছে যে যারা মাহরাম তার সাথে সম্পর্ক ছিন্ন করা। তাই যে সমস্ত বোনেরা অথবা যে সমস্ত ভাইয়েরা এভাবে আচরণ করেন, আপনারা নিজে একটু চিন্তা করবেন যে এই দুনিয়ায় হয়তো আজকে আপনার আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন করে চেয়ে যেতে পারবেন, কিন্তু রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন যে যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে রহমতের সম্পর্ক ছিন্ন করেন। তাই যদি রহমতের সম্পর্ক আল্লাহ রাব্বুল আলামিন ছিন্ন করে দিয়ে দেন, তাহলে কিয়ামতের ময়দানে যখন কারো সাহায্যে কেউ আসবে না, বউ বা স্ত্রী স্বামীর সাহায্যে আসবে না, স্বামী স্ত্রীর সাহায্যে আসবে না, ছেলে মেয়ের সাহায্যে আসবে না, বাবা সাহায্যে আসবে না, বাবা ছেলের সাহায্যে আসবে না, সেই সময় আল্লাহর রহমত যদি আপনার থেকে আপনাকে কেটে দেয়া হয় তাহলে সেই অবস্থাটা কী হবে, সেই বিষয়টি মনের মধ্যে নিয়ে আসলে অনেকগুলো সমস্যার সমাধান হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন পরকালের কথা স্মরণে এবং আমাদের মনের মধ্যে জাগ্রত করে দেন, তাহলে আমাদের সমাজ থেকে অনেক অশান্তি দূরীভূত হবে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ, আশা করি ভাই আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আমাদের ইসলাম এবং সমাধানের যে ভাই বোনের আজকের প্রোগ্রাম দেখতেছেন, আপনার প্রশ্ন থেকে অনেক উপকৃত হবেন। আরেক ভাইয়ের প্রশ্ন ছিল, যাদের মাতা পিতা নাই বা আত্মীয় স্বজন যারা নাই, ভাই আছেন বা বোন আছেন, এইরকম দোয়া কি করতে পারবেন, প্লাস ওনারা যে সাহায্য কি করতে পারবেন? সুন্দর প্রশ্ন ভাই। বর্তমান যুগে সেটাকে আমাদের সমাজে, বিশেষভাবে আমাদের সমাজে, আমরা যারা এই গ্রেট ব্রিটেন বা ইউরোপে আছি, আমাদেরকে সেই বিষয়টির দিকে বেশি করে জানা প্রয়োজন। নিজের আত্মীয় স্বজন যারা, যে কোনো সদকা খয়রাত করা অন্যখানে করার চেয়ে নিজের আত্মীয়কে করাতে ডাবল সওয়াব রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন। দ্বিতীয়ত, মা বাবা না থাকলে বা আত্মীয় স্বজনের মধ্যে অন্যান্য দাদা নানি অথবা মামা ফুফা ফুফু কেউ না থাকলে, ভাই বিরাদর যারা আছেন, তারা যে দোয়া করবেন তাদের দোয়া আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন, এবং আপনার দোয়া তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। তাদেরকে যদি তারা গরিব হয়ে থাকেন, যাকাত খাওয়ার উপযুক্ত হয়ে থাকেন, তাদেরকে যাকাতের পয়সাও দেওয়া যাবে, তাদেরকে যাকাতের পয়সাও দেওয়া যাবে, নিজের ভাইকে নিজের বোনকে, যদি তারা যাকাত খাওয়ার উপযুক্ত হন। আর যাকাত খাওয়ার উপযুক্ত না হলে অন্য যে কোনো সদকা খয়রাতের ব্যাপারে, দান খয়রাতের ব্যাপারে কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিকনির্দেশনা দান করেছেন যে আমরা সর্বপ্রথম আমাদের আত্মীয়দেরকে দিব, এবং আত্মীয়তার মধ্যে সবচেয়ে ক্লোজ হচ্ছেন আমাদের ভাই বোনেরা। তাই আপনার ভাই বোনদেরকে আপনি সর্বপ্রথম দান করবেন, সাধারণ খয়রাত অন্যখানে করার চেয়ে তাদেরকে করাতে বেশি সওয়াব হবে। এটা কোরআনে কারিমের নির্দেশ, রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নির্দেশ। তাদেরকে দেওয়ার পরে আপনি অন্যখানে দেন, এতে কোনো অসুবিধা নেই, শরীয়তের অসুবিধা নেই। এবং তারা যদি গরিব হন তাহলে ভাই বোনকে যাকাতের পয়সা দেওয়া যায়, তবে তাদেরকে বলে দেওয়া প্রয়োজন নেই যে তোমাকে যাকাতের পয়সা আমি দিয়েছি। যদি তারা উপযুক্ত হন, যাকাতের পয়সা দেওয়া যায়, বলে দেওয়া শর্ত নয়। আপনি আপনার নিয়তের মধ্যে রাখলেন যে আমার যাকাতের পয়সা দিয়েছি, যদি তাদেরকে বলেন তাহলে হয়তো অনেক সময় তারা মনে কষ্ট পাবেন। এবং শুধু যাকাতের উপর নির্ভর করবেন না, যাকাতের পরে ওফি আমওয়ালিকুম হাক্কুল লিসাইল ওয়াল মাহরুম, সেই আয়াতে আল্লাহ দিয়েছেন যারা মাহরুম, যারা সাইল, তাদের হক মালে রয়েছে, অর্থাৎ সেটা হচ্ছে যাকাতের অতিরিক্ত সম্পদ থেকে আপনি তাদেরকে দান করা। তাই আশা করি আমার ভাই আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আত্মীয় স্বজন না থাকলে, ভাই বিরাদর থাকলে, ভাই বোনকে যাকাতের পয়সাও দেওয়া যায়, এবং অন্যখানে সাধারণ সদকা দেওয়ার চেয়ে ভাই বোনকে সেই সদকা বা গিফট বা উপহার দিলে ডাবল সওয়াব পাওয়া যায়। রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে পাকে আমাদেরকে
জানিয়ে দিয়েছেন। জাযাকাল্লাহ, অনেক সুন্দর প্রশ্নের জন্য। আশা করি ভাই আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আমি সরাসরি কলে চলে যাব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, আমার প্রশ্ন হলো ইংরা করে যে আখেরাতে আল্লাহর সামনে এরা দুইজন একসাথে কিনা, ও হলো আমার প্রশ্ন হলো। আপনার আপনার প্রশ্নটা বোঝা যাচ্ছে না। আপনার হয়তো টিভির ভলিউমটা বাড়ানো অথবা লাইনে কোনো প্রবলেম হচ্ছে আপনার সাইড থেকে। আপনি ওটাতে একটু মীমাংসা করে আমাকে আমাদেরকে আবার ফোন দিতে হবে। নেক্সট কলার, আসসালামু আলাইকুম। আমরা আপনাকে হারিয়ে ফেলছি। আপনারা যারা ফোন করবেন, ইনশাআল্লাহ প্রশ্নটা ছোটো করে যদি করেন, আমাদের জন্য, আপনাদের জন্য, আমাদের সবার জন্য ভালো হয়। আমি সরাসরি চলে যাব আমাদের অতিথির কাছে। আজকের আপনি যে আলোচনাটা করতেছিলেন, এর থেকে কিছু আলোচনা করার জন্য আমাদের সময় স্বল্প। আমাদের আলোচনা আজকের ছিল যে ল অফ দ্য ল্যান্ড, আমরা যে দেশে আছি সেই দেশের আইনকে আমরা মেনে চলব কি না, অর্থাৎ সেই দেশের আইনকে মেনে চলা শরীয়তের দৃষ্টিকে কতটুকু গুরুত্ব রাখে। ইসলামী শরীয়তের দৃষ্টিতে মুসলমান যে দেশেই থাকুক, সেই দেশের আইনকে শ্রদ্ধা করা, সেই দেশের আইনকে মান্য করা, সেটা তার ইমানি দায়িত্ব। কারণ যে দেশে আমরা এদেশে এসেছি, আমরা একটা অ্যাগ্রিমেন্টের মাধ্যমে এসেছি, অথবা এই দেশে আমরা যে সিটিজেনশিপ যারা নিয়েছি, অথবা ভিজিটর হিসেবে যারা এসেছেন, বিজনেস হিসেবে যারা এসেছেন, এই দেশের তার যে ল আছে সেই ল আপনি ব্রেক করলে আপনাকে ভিসা দিবে না, আপনাকে আসতে দেবে না, যার কারণে আপনি সেই কমিটমেন্ট করেছেন যে দেশের লোক আমি মানব। আর কোনো কমিটমেন্ট করার পরে সেই কমিটমেন্ট ব্রেক করা মুসলমানের জন্য হারাম। কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আউফু বিল উকুদ, হে মুমিনগণ, যারা মুমিন মুসলমান, তোমরা তোমাদের কমিটমেন্ট, তোমাদের অ্যাগ্রিমেন্ট, তোমাদের সেই শর্তগুলোকে তোমরা পূর্ণ করো। এই আয়াতের তাফসিরে মুফাসসিরিনে কেরাম লম্বা তফসির করেছেন, বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন। এর মধ্যে হলো যে যেকোনো মানুষের সাথে, যে কোনো কোম্পানির সাথে, যে কোনো দেশের সাথে যে কমিটমেন্ট হবে, সেই কমিটমেন্টকে ফলো করতে হবে, সেটাকে মান্য করতে হবে। তাই এই দৃষ্টিকোণ থেকে যারা এই দেশের নাগরিক, সে বাংলাদেশি হোক, পাকিস্তানি হোক, বিশ্বের যে কোনো দেশের হোক, অথবা এই দেশে তার জন্ম হয়ে থাকুক, দেশের লর প্রতি, দেশের যে ল অফ দ্য ল্যান্ড, তার প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে। দ্বিতীয় বিষয় হচ্ছে রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ঘোষণা দিয়েছেন যে আল মুসলিমুনা ইনদা শুরুতিহিম ইল্লা শর্তান, মুসলমানগণ তারা বান্দা, তারা আপনাকে, আমার আবারও কয়েকজন কলার আছেন, আমি বেশি নেব না, এক থেকে দুইজন কলার নিয়ে ইনশাআল্লাহ সরাসরি চলে আসবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? ভালো, আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। প্রশ্ন করুন। ধন্যবাদ আপনাকে, খুব সুন্দর প্রোগ্রাম করছেন, প্রতি সালাম থাকলেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সালাম আলাইকুম হুজুর। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন? আলহামদুলিল্লাহ হুজুর, খুব সুন্দর আপনি একটা বলছেন যে সাহায্য সহযোগিতার ব্যাপারে। তো কেউ যদি নিজে সাহায্য সহযোগিতা করার তেমন কোনো ক্ষমতা থাকেন, উনি কি অন্য ভাই বন্ধুদের কাছ থেকে আমাদের কথাগুলো শুনতে পারবেন ইনশাআল্লাহ। দেখি আমাদের সাথে পরবর্তীতে লাইনে কে রয়েছেন। আসসালামু আলাইকুম। আমরা আপনাকে হারিয়ে ফেলছি আর আমরা খোলান নিব না ইনশাআল্লাহ। সরাসরি এই প্রশ্নের উত্তর দিয়ে আজকের আলোচনা দিয়ে আমাদের অনুষ্ঠান শেষ করতে হবে ইনশাআল্লাহ। যে সুন্দর প্রশ্নের জন্য ভাইকে, যে একজন যদি তিনি দরিদ্র হন, অথবা তার দরিদ্র না হলেও তার কাছে এমন সম্পদ নেই যে তিনি তার নিজের নিকটাত্মীয়কে সাহায্য করা সম্ভব নয়, তাই অন্যের কাছ থেকে তিনি চেয়ে ওনার জন্য পয়সা আনতে পারবেন কি? অন্যকে সাহায্য করার ভিন্ন পদ্ধতি রয়েছে। তার মধ্যে একটি পদ্ধতি হচ্ছে যে কোনো নিডি মানুষের পক্ষে কাজ করা। তাই নিডি মানুষের পক্ষে কাজ করা, সেটা শরীয়তে এলাউড আছে, এবং এর দ্বারা তিনিও উপকৃত হবেন। যিনি সদকা দিয়েছেন তিনি সওয়াব পাবেন, এবং যিনি যার মাধ্যমে দেওয়া হয়েছে তার তিনিও সওয়াবের অধিকারী হবেন। তবে এই ব্যাপারে একটি সতর্কতার প্রয়োজন আছে,
যে যেই ব্যক্তি যারা সাদকা দিচ্ছেন তাদের দায়িত্ব হচ্ছে প্রথম তিনি দেখতে হবে যে তার কোরআনে করিমে আল্লাহ রাব্বুল আলামিন সাদকা কাদেরকে দেওয়া হবে, কাদেরকে প্রায়োরিটি দেওয়া হবে, এই প্রায়োরিটি লিস্টের মধ্যে নিডি আছেন কি না এটা ফুলফিল করার মাধ্যমে, অথবা ফুলফিল বলতে একবারে যে ওদেরকে অভাব পরিপূর্ণ করে দেওয়া সেটা নয়, তাদেরকে বাদ দিয়ে মাইনাস করে যদি দেন তাহলে সেই সদকাদাতা এই ব্যাপারে আল্লাহ রাব্বুল্লাহ আলমিনের কাছে জবাবদিহি করবেন। কিন্তু যিনি অন্যের জন্য নিয়েছেন তার তিনি সওয়াব পাবেন এবং আল্লাহ রাব্বুল্লাহ আলমিন তাকে সমান সওয়াব দান করবেন, যিনি সদকা দিয়েছেন তার সমপরিমাণ। জাযাকাল্লাহ ভাই, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। এবং আমি মনে করি আপনার যে এই প্রশ্নটা ছিল, প্রশ্ন থেকে আমাদের ইসলাম এবং সমাধানের যে ভাই বোনেরা দেখতেছেন আজকের অনুষ্ঠান অনেক উপকৃত হবেন। আমি আর আজকে আর কোলার নিব না, সময় স্বল্পতার কারণে আমি চলে যাব আমাদের অতিথির কাছে আজকের টপিকের ভিত্তিতে কিছু আলোচনা করার জন্য ইনশাআল্লাহ। আমরা আলোচনায় ছিলাম যে আমরা বা এই দেশের আইনকে মান্য করে চলা সেটা আমাদের প্রত্যেকের দায়িত্ব, প্রত্যেকের উপর সেটা ওয়াজিব, শরীয়ত এটা সেটাকে ওয়াজিব করে দিয়েছে। যদি কেউ এই দেশের আইনের সাথে মিল খাওয়াতে না পারে এবং সে দেখে যে সেই আইনের প্রতি তার চলা সম্ভব নয়, তখন শরীয়ত দিয়েছে যে তার জন্য এমন স্থানে থাকা হারাম, সে সেই দেশ থেকে যেখানে তার সব কিছু পালন করা সম্ভব হবে সেখানে সে চলে যাবে, সেখানে কোনো এখানে থেকে কোনো ফিতনা সৃষ্টি করতে পারবে না, সেটা ইসলাম এলাও করে না। তাই ল্যান্ড অফ ল, ল্যান্ড অফ দ্য ল বা দেশের আইন, সেই আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে। কেননা এই দেশের আইনের প্রতি শ্রদ্ধা নিয়েই আমরা এই দেশের নাগরিক হয়েছি এবং এই দেশে সবার জন্য তার স্থান অনুযায়ী তার অধিকার নিশ্চিত আছে। বিশেষভাবে ইসলামে মুসলমানদের জন্য যে কয়েকটি বিষয় জরুরি সেইগুলিতে যদি হস্তক্ষেপ না করা হয় তাহলে মুসলমানগণ সেই দেশে যে কোনো দেশেই থাকুক সেই দেশের আইনকে মান্য করা ওয়াজিব। প্রথমত হচ্ছে মুসলমানদের পাঁচ ওয়াক্তের নামাজ আদায় করতে যদি বাধা না দেওয়া হয় এবং সেই নামাজের স্থানের ব্যবস্থা থাকে, জুমা আদায়ের জন্য তাকে কাউকে রোজা করতে বাধা না দেওয়া হয়, কাউকে ঈদ করতে বাধা না দেওয়া হয়, জুমা আদায় করতে বাধা না দেওয়া হয়, হজ্জে যেতে বাধা না দেওয়া হয়, এই ইসলামের যে মৌলিক বিষয়গুলো, এই বিষয়গুলো যদি কোনো দেশ সরকার নিশ্চিত করে তাহলে সেই দেশের আইনকে মেনে চলা মুসলমানের জন্য ওয়াজিব। আর যদি কোনো সরকার এভাবে না দেয় তাহলে সেই দেশে মুসলমানের জন্য থাকা জায়েজ নয়, বরং সেই দেশ থেকে হিজরত করা মুসলমানের জন্য ওয়াজিব। তাই এখান থেকে আমরা বুঝতে পারলাম যে দেশে আমরা থাকবো আবার আইন মানবো না সেটা ইসলাম এলাও করে না। আমরা থাকতে হলে বা যে আমরা বলতে যে কোনো মানুষ যে দেশে থাকবে সেই দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে। তবে কোনো আইন যদি এমন হয় যে আইন ইসলামী শরীয়তের সাথে কন্ট্রাডিক্টরি, কন্ট্রাডিক্টরি যদি সেটা মুসলমানের উপর ইনফোর্স করা হয়, এমন কোনো আইন থাকে যেটা মুসলমানের উপর ইনফোর্স করা হয়েছে যেটা কবিরা গুনাহ, যে মুসলমান সেটা করতে হবে, বাধ্যবাধকতা যদি করে দেওয়া হয় তাহলে তার জন্য যে বৈধ পন্থা আছে সেই দেশের রুলসে যে বৈধ পন্থা আছে সেই বৈধ পন্থায় সেটাকে অপোজ করা হবে, সেই ব্যাপারে ক্যাম্পেইন করা হবে, জনসমর্থন কালেক্ট করা হবে এবং সরকারের উপর প্রেশার করা হবে যাতে করে জনগণ হিসেবে এই দেশের নাগরিক হিসেবে তার যে দায়িত্ব আছে বা যে অধিকার আছে সেই অধিকার অনুযায়ী সে কথা বলতে পারবে, সেটা সেই দেশে যে দেশে থাকবেন সেই দেশের ল বা আইনও সেটাকে এলাও করে এবং ইসলামও সেটাকে এলাও করে। তবে এজন্য কোনো অন্যায় পন্থা অথবা ফাসাদ বা ফিতনা সৃষ্টি করা যাবে না, কারণ ফিতনা যারা সৃষ্টি করে তাদের সম্পর্কে বলা হয় যে ফিতনা সৃষ্টিকারী মানুষকে হত্যাকারীর চেয়েও আরও জঘন্য, কারণ হত্যা করলে সে একজন মানুষ অথবা দুইজন মানুষের জীবনকে নিয়েছে, কিন্তু ফিতনা সৃষ্টি করলে সেই ফিতনার দ্বারা লাখো মানুষ অথবা যত রেসিডেন্ট আছে সবার জীবন অস্বস্তি হয়ে যায়, যার কারণে ইসলাম কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডকে প্রশ্রয় দেয় না। ইসলামে কখনও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রশ্রয় দেয় নাই এবং বিশেষভাবে ইসলাম যে কমিটমেন্ট অথবা যে অ্যাগ্রিমেন্ট অথবা যে সন্ধি হয় বা যে সমস্ত শর্তের ভিত্তিতে কারো সাথে শর্ত করা হয় সেই শর্তের ব্যাপারে অত্যন্ত কঠিন অবস্থানে ইসলাম। এজন্যই ইসলাম বিজয় লাভ করেছে। ফতহে মুবিন কোরআনে করিমে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন যে ফতহে মুবিন সুস্পষ্ট বিজয়
কোন বিষয়টাকে সুস্পষ্ট বিজয় জানিয়েছেন, যে হুদায়বিয়ায় যে সন্ধি হয়েছিল মুসলমানগণ সেই মুশরিক মক্কার মুশরিকদের সাথে যে সন্ধি হয়েছিল সেই সন্ধির শর্তাবলী মুসলমানগণের পক্ষ থেকে একটি শর্ত কেউ ভঙ্গ করা হয় নাই, কিন্তু সেই শর্ত তারা ভঙ্গ করেছে। দ্বিতীয়ত মদিনা তৈয়বায় রাসূলের পাক যখন গিয়েছেন, গিয়ে মদিনা তৈয়বায় মুসলমান ছিলেন, সেখানে মুশরিকও ছিলেন, সেখানে যারা খ্রিস্টিয়ান মানুষও ছিলেন, সেখানে যারা ইহুদি তারাও ছিলেন, রাসূলের পাক ইসলাম তাদেরকে নিয়ে সন্ধি করেছেন, মদিনার সনদ করেছেন, প্রত্যেককে দায়িত্ব দিয়েছেন, প্রত্যেকে তার সেই কমিটমেন্টকে মানে চলতে হবে, কিন্তু মুসলমানরা কোনো কমিটমেন্ট নষ্ট করেন নাই, ভাঙেন নাই, অন্যরা ভেঙেছে যার কারণে যুদ্ধ বেঁধেছে। তাই ইসলাম কমিটমেন্টের ব্যাপারে, ইসলাম শর্তের ব্যাপারে, সন্ধির ব্যাপারে অত্যন্ত কঠিন অবস্থানে। তাই যে দেশে অবস্থান করবেন সেই দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে এবং সেই দেশের আইনকে মেনে চলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, এবং আমরা যেন আমাদের বাচ্চাদেরকে যাতে করে কোনোভাবে তারা ইনফ্লুয়েন্স হয়ে কোনো অন্যায় কাজে জড়িয়ে না পড়ে সেই বিষয়ে যেন আমরা তাদেরকে সতর্ক করি, ইসলামের সঠিক শিক্ষা, সঠিক আন্ডারস্ট্যান্ডিং যেন আমরা তাদের কাছে তুলে ধরি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন। জাজাকাল্লাহ প্রিয় ভাই ও বোনেরা, আমরা শুনতেছিলাম অনেক সুন্দর আলোচনা আমাদের অতিথির কাছ থেকে। অনেক সুন্দর করে বলতেছিলেন যে রুলস, ল অফ দ্য ল্যান্ড আমরা কীভাবে মানব। আমাদের একটি কথা মনে রাখতে হবে, আমরা যে দেশে আসি আমাদের ইসলাম এটাই বলে দিয়েছে আমরা এই দেশের রুলসটাকে মানতে হবে, লটাকে মানতে হবে, এটাই ইসলাম। আর ইসলাম এমন একটি ধর্ম যে ধর্ম শান্তির ধর্ম, যে ধর্ম শান্তি পৌঁছে দেয়। আমরা যেন এটাকে নিয়ে বেশি বাড়াবাড়ি না করি, এটাও যেন আমরা না ভাবি যে আমরা অন্য দেশে অন্য জায়গায় আসি যেভাবে চলবো যেভাবে ইচ্ছা সেভাবেই থাকবো। আর আমাদের জেনারেশনকে একটা জিনিস মনে রাখতে হবে, আমাদের পরবর্তী জেনারেশনকে আমরা কি শিক্ষা দিয়ে যাচ্ছি, আমরা কি আদৌ আমাদের নতুন জেনারেশনকে ইসলামের সঠিক পথ শিখাচ্ছি, ইসলাম কি বলে। একটা জিনিস আমি বারবার বলি, মানুষের যদি ভালো না করতে পারেন মন্দটা করিয়েন না, কারণ এটা আপনার উপরেই আবার ঘুরে ফিরে এসে পড়বে। তো আমরা যেন সব সময় মানুষের জন্য, সমাজের জন্য, আত্মীয়দের জন্য, বন্ধু বান্ধবদের জন্য, সবার জন্য ভালো পরামর্শটাই সবসময় দেই। আমাদের নতুন জেনারেশনকে সব সময় যেন ভালো কাজেই আগ্রহী করি। তো ভাই বোনেরা, সময় স্বল্পতার কারণে আজকে ইসলাম এবং সমাধান এখানেই শেষ করতে হচ্ছে। আমরা ছোট্ট একটি মোনাজাতের মাধ্যমে আমাদের সিইও ফারুক ভাই আব্বার জন্য দোয়া করে ইনশাআল্লাহ প্রোগ্রামটা এখানেই শেষ করব। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারকাতু। আমি সরাসরি চলে যাব আমাদের অতিথির কাছে দোয়া পরিচালনা করার জন্য ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়িদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়িদিনা মুহাম্মাদিন কামা তুহিব্বু ওয়া তারদা বি আন্তা সাল্লি আলাইহি। اللهم صل على سيدنا محمد معدن الجود والكرم منبع العلم والحلم والحكم وعلى آله وصحبه وبارك وسلم. اللهم ربنا تقبل منا إنك أنت السميع العليم، وتب علينا إنك أنت التواب الرحيم. رب العالمين يا أكرم الأكرمين أمر أي أنستانه تمار دين البيبالي جشمست آلوچنا كوري يا الله আমাদের সেই আলোচনা করাকে তুমি কবুল করে নাও। আল্লাহ, যে সমস্ত ভাই বোন এই অনুষ্ঠানের সাথে জড়িত হন, আল্লাহ তারা প্রশ্ন করেন আমরা উত্তর দিয়ে থাকি। আল্লাহ আমাদের সবার এই কাজগুলোকে তোমার দিনের খাতিরে কবুল করে নাও। আমরা আমাদের এই কথাগুলোর থেকে যদি ভুলভ্রান্তি হয়, আল্লাহ যে সমস্ত ভুলভ্রান্তি আল্লাহ তুমি দয়া করে মাফ করে দাও। রব্বুল আলামিন এই অনুষ্ঠানকে আমাদের জন্য নাজাতের ওসিলা হিসেবে কবুল করে নাও। আল্লাহ বিশেষ করে আমাদের সবার মা বাবাকে মাফ করে দাও। আল্লাহ এই করোনা ভাইরাসকে আল্লাহ আমাদের উপর থেকে উঠিয়ে নাও। রব্বুল আলামিন বিশেষ করে মাওলা তোমার বন্দা এই আয়ন টিভির সিও ফারুক ভাইয়ের আব্বা ইন্তেকাল করেছেন মাওলা, আয় আল্লাহ তোমার বান্দাকে মাফ করে দাও। আল্লাহ তোমার বান্দার খবরকে জান্নাতুল ফেরদৌসের বাগে পরিণত করে দাও। রব্বুল আলামিন ইয়া আকরামাল আকরামিন, আল্লাহ আমাদের উপর যত মানুষের হক আছে সবাইকে মাফ করে দাও। আল্লাহ আমাদেরকে সুখের শান্তির জিন্দগি নসিব করে দাও। তোমার হাবিবের সুন্না অনুযায়ী আমাদেরকে চলার তৌফিক এনায়েত করে দাও। রব্বুল আলামিন ইয়া আকরামাল আকরামিন, আমাদের পক্ষ থেকে লক্ষ্য করে দরুদ আর সালামের হাদিয়া রাহমাতুলিল আলামিনের খিদমতে পৌঁছিয়ে দাও। রব্বুল আলামিন কিয়ামতের ময়দান আমাদেরকে তোমার হাবিবের শাফাআত নসিব করো। ও ফাউয়িদু আমরি ইলাল্লাহ, ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ, বিফাদলি সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা
يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله